আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রশিদুল হক, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমি এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসী হওয়ার সহজ কৌশল। আচ্ছা, আমি কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি? সেলফ কনফিডেন্স। এই কনফিডেন্স শব্দটি অ্যাকচুয়ালি বুঝতে গেলে যে এটি বলতে কী বোঝায়, কনফিডেন্স হচ্ছে সেলফ ট্রাস্ট, নিজেকে নিজের উপরে আত্মবিশ্বাস আসা, বিশ্বাসী হওয়া। আসলে নিজেকে আত্মবিশ্বাসী হতে হলে আমার মধ্যে কিছু ভালো গুণ থাকতে হবে। এই আত্মবিশ্বাসী হওয়ার জন্য আমাকে কিছু চর্চা করতে হবে, আমাকে এক্সারসাইজ করতে হবে। একটি মানুষ জন্মগতভাবে আত্মবিশ্বাসী হয় না, সে তার শিক্ষা, তার কর্মের মাধ্যমে, তার সমাজে, তার পরিবারের মধ্যে সে আস্তে আস্তে ধীরে ধীরে জ্ঞানার্জন করে এবং ধীরে ধীরে নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তোলে। তো আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তোলার জন্য কতগুলো উপায় আছে, সেই উপায়গুলো আমি একটু সহজভাবে বলবো। এক নম্বর হলো যে প্রথমে আমাকে চিন্তা করতে হবে যে পাছের লোকে কিছু বলে এটা বাদ দিতে হবে। অন্যরা আমাকে নিয়ে কী চিন্তা করছে, অন্যরা আমাকে নিয়ে কী সমালোচনা করছে, কী বলছে, সেটা আমাকে বাদ দিতে হবে। যেমন আমরা সবাই পড়েছি ছোটোবেলায় কামিনী রায় তার একটি কবিতায় বলেছিল যে পাছের লোকে কিছু বলে, সংশয় সংকল্প সদা টলে পাছের লোকে কিছু বলে। এই কবিতার মাধ্যমে সে বলে বুঝতে চেয়েছেন যে পাছের লোকে যারা বলছে এটা নিয়ে আমাদের তোয়াক্কা করার দরকার নেই, আমরা আমাদের কাজে লক্ষ্যে স্থির থাকতে হবে। পাছের লোকে যা বলে বলুক, আমি আমার কাজ থেকে স্থির থেকে আমি নড়চড় হব না। দুই নম্বর হচ্ছে যে আমার মধ্যে কী গুণ আছে, আমার ভালো দিকগুলো কী আছে, আমার মধ্যে কী কী ভালো পজিটিভ দিক আছে, আমার দক্ষতা কী আছে, সেটা সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমার ভালো দিকগুলো যদি আমি জানি তাহলে আমি বুঝবো যে আমি কী কী করার জন্য যোগ্যতা রাখি। এবং আমার মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, আমার মধ্যে নেগেটিভ দিক থাকে, সেটাকেও আমাকে জানতে হবে। সেই নেগেটিভ দিকগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে এবং সেই নেগেটিভ দিকগুলোকে আমাকে ওভারকাম করে সামনের দিকে এগোতে হবে। আপনি কি আত্মবিশ্বাসী হতে হলে আপনার মধ্যে যে কোনো সময় যে মানসিক চাপগুলো আসে এই মানসিক চাপগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এই মানসিক চাপগুলো আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দিতে পারে। এই মানসিক চাপগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কিছু রিল্যাক্সেশন থেরাপি বা এক্সারসাইজ করতে হবে। আপনি সকালে বিকালে আধা ঘন্টা করে হাঁটুন, আপনি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান, আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে সেগুলো করতে পারেন। এই রিল্যাক্সেশন থেরাপিগুলো আপনাকে এই যে মানসিক চাপ আছে সেগুলো নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। 4 নম্বর, যদি আমি বলি যে একজন আত্মবিশ্বাসী হওয়ার জন্য অবশ্যই আপনি আপনার মধ্যে কতগুলো আত্মবিশ্বাসের চর্চা আছে সেগুলো করতে হবে। আত্মবিশ্বাসের চর্চা কী জিনিস? একটি হলো যে আপনি একজন মানুষের সাথে কীভাবে যোগাযোগ করবেন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের দক্ষতাটাকে বাড়াতে হবে। একজন মানুষকে আপনি শুরুতে কীভাবে কথা বলবেন, আপনি তাকে সালাম দেবেন, তার সাথে হ্যালো হাই অথবা আসসালামু আলাইকুম কেমন আছেন, এই ধরনের একটা সৌজন্যবোধ কথা দিয়ে তার সাথে যে শুরু করা, এটাও একটি আপনার আত্মবিশ্বাসকে বাড়াবে। আপনার আই টু আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আপনি একজন গুড লিসেনার হবেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এতে সে মনে করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি এতে তার সে আপনার সম্পর্কে পজিটিভ ধারণা নেবে, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে সে মানুষগুলো আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপকার করে থাকে, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার তারা যে আপনাকে উপকার করলো এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার মধ্যে আপনার আশেপাশে যারা নেতিবাচক লোক আছে তাদেরকে পরিহার করুন, তাদের থেকে দূরে থাকুন। আপনি প্রচুর জ্ঞানার্জন করুন, বই পড়ুন। আপনার একাডেমিক বইয়ের বাহিরেও অনেক বই আছে যেগুলো পড়ুন। এই জ্ঞানার্জন করলে জ্ঞানার্জন আপনার মধ্যে আত্মবিশ্বাস যে প্রবণতা সেটা তৈরি করবে, আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি মানুষকে উপকার করুন। আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনি যদি তাদেরকে উপকার করেন তাহলে দেখবেন এই অ্যালট্রুইজম বা মানুষকে যে কোনো প্রতিদান চাওয়া ছাড়াই আমি যে মানুষকে উপকার করছি এটা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলছে। আপনি একজন মানুষের ভালো দিকগুলো নিয়ে কথা বলুন, তার মধ্যে যদি কোনো নেতিবাচক দিক থাকে সেটি কথা বলবেন না, আপনি সবসময় তার পজিটিভ দিকটি নিয়ে কথা বলুন। আপনার মধ্যে যদি কোনো নেগেটিভ চিন্তা আসে সেই নেগেটিভ চিন্তাগুলো নিয়ে কথা বলবেন, আপনার পজিটিভ চিন্তাগুলো নিয়ে আপনি কথা বলুন, এতে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি আপনার জীবনের সফলতাগুলো চিন্তা করুন। আপনি জীবনে অনেক কিছুতে সফল হয়েছেন, আপনার ছোটোবেলা থেকে এ পর্যন্ত আপনি অনেক কিছুতে ভালো রেজাল্ট করেছেন, ভালো কিছু করেছেন, আপনার জীবনে অনেক পজিটিভ দিক আছে, আপনি ভালো কাজ করেছেন, সেই ভালো কাজগুলো স্মরণ করুন। আপনি দেখবেন যে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়ছে। আপনার মধ্যে অনেক সময় নেগেটিভ চিন্তা আসতে পারে, আপনার ব্যর্থতার চিন্তা আসতে পারে, সেই চিন্তাগুলোকে আপনাকে পরিহার করুন।
এবং সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন। আপনি দেখবেন যে এই ব্যর্থতাগুলো আপনার মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, সেজন্য সেগুলো আপনাকে ভুলে থাকতে হবে, সেগুলো থেকে নিজেকে মানে মন থেকে দূরে রাখতে হবে। এবং অন্যদের নেতিবাচক কথাগুলো আছে, নেতিবাচক কথাগুলোতে আপনি পরিহার করুন, তাদের সাথে তর্কে জড়াবেন না, তাদেরকে নেতিবাচক কথাগুলো উত্তর দেওয়ার দরকার নেই। আপনি শুনবেন কিন্তু সেখান থেকে নিজের থেকে পজিটিভভাবে চিন্তা করবেন যে আসলে এই ধরনের কথাগুলো আমার কোনো উপকারে আসছে না, অতএব আপনি সেখানে একটি পজিটিভ মন্তব্য করে সরে আসুন, এতে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। প্রতিদিনই আপনি কিছু নতুন কিছু শেখার চেষ্টা করুন, আপনার আশেপাশে আপনার কাছের লোকজনের কাছ থেকে, আপনার পাশের লোকজনের কাছ থেকে, আপনার বই থেকে, আপনার মিডিয়া জগৎ থেকে, পত্রপত্রিকা থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নতুন কিছু শেখার অনেক কিছু আছে যেগুলো আপনার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। এতে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন এবং দেখবেন যে মানুষের প্রতি আপনার অনেক স্বাচ্ছন্দ্য, মানুষের সাথে কথা বলার সময় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং আপনার জ্ঞান ভাণ্ডার থেকে সেই উত্তরগুলো দিতে পারছেন। নিজের প্রতি বিশ্বাসী হন, আপনি নিজেকে আগে বিশ্বাস করুন যে আমার মধ্যে অনেক গুণ আছে, সৃষ্টিকর্তা আপনাকে অনেক গুণ দিয়েছে এবং এই গুণগুলো দিয়ে আপনি একজন মানুষ হিসাবে সমাজে আপনি অন্যের জন্য অনেক কিছু করতে পারবেন, নিজের জন্য করতে পারবেন। এবং নিজের প্রতি আস্থা রাখুন এবং নিজেকে প্রকাশ করার অন্যের সামনে সুন্দরভাবে প্রকাশ করুন এবং দেখবেন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়েছেন। ধন্যবাদ।